আসসালামু আলাইকুম। বেসিক লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগতম। বেসিক লার্নিং পার্ট ফোরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়। এখান থেকে প্রায় প্রশ্ন আসে, আমরা কিভাবে পরীক্ষার হলে সংক্ষেপে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি, তা আজকের ক্লাসের মাধ্যমে দেখাব। মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে আপনাদেরকে দুইটি স্টেপ ফলো করতে হবে। এখানে দুইটি স্টেপ লেখা হয়েছে। প্রথম স্টেপ হচ্ছে সংখ্যাটির একটা আনুমানিক বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে তার একটি আনুমানিক বর্গমূল নির্ণয় করতে হবে। যেমন 61 যদি একটা সংখ্যা হয় তার একটা আনুমানিক বর্গমূল প্রাপ্ত। আর দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে, আনুমানিক বর্গমূলের চেয়ে ছোট যেসব মৌলিক সংখ্যা আছে সেই সব মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাটি ভাগ করতে হবে। প্রাপ্ত আনুমানিক বর্গমূলের চেয়ে ছোট যেসব মৌলিক সংখ্যা আছে সেই সব মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাটি ভাগ করতে হবে। যেমন আমরা যদি 61 আনুমানিক একটা বর্গমূল 8 নেই, 8 এর চেয়ে ছোট যেসব প্রাপ্ত মৌলিক সংখ্যা, 8 এর চেয়ে ছোট প্রাপ্ত মৌলিক সংখ্যা 7, 5, 3, 2, তাহলে 8 এর চেয়ে ছোট যেসব প্রাপ্ত মৌলিক সংখ্যা আছে 7, 5, 3, 2 প্রাপ্ত মৌলিক সংখ্যাগুলো দিয়ে 61 সংখ্যাটিকে ভাগ করতে হবে। যদি কোনো একটা মৌলিক সংখ্যা দিয়ে এই সংখ্যাটি ভাগ করা যায় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, আর যদি কোনো একটা মৌলিক সংখ্যা দিয়ে এই সংখ্যাটি ভাগ করা না যায় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা। এখন আমরা 61 প্রাপ্ত আনুমানিক মৌলিক সংখ্যা পেলাম 7, 5, 3, 2। বন্ধুরা, এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এই প্রশ্নটা 38তম বিসিএসে আসছে। এখন এই প্রশ্ন যদি আপনি পরীক্ষার হলে সংক্ষেপে উত্তর করতে চান তাহলে সহজ মেথড ছাড়া অন্য কোনো উপায় নাই। কারণ আপনি যদি মৌলিক সংখ্যা কোনটি নয় ভাগ করে করে প্রত্যেকটা ভাগ করে করে দেখতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে। এক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখে যদি সুন্দরভাবে দেখেন এবং সেই অনুযায়ী একটু চর্চা করেন তাহলে আমি আশা করি এই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি সহজে সমাধান করতে পারবেন। আর বিশেষ করে যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন তাদের জন্য এই টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এটা বেসিক টপিকস এবং বেসিক জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে সেহেতু প্রাইমারি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায় একটা দেখা যায়। এখন 38তম বিসিএসে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি এখানে হুবহু দেওয়া হয়েছে। বলা হয়েছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। প্রথমে আছে 263। এখন 263 কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে তার মানে আপনাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটি ভাগ করা যায়। এখন 263 এখন আমরা দেখব যে 263 মৌলিক সংখ্যা কিনা। তা 263-র আমরা প্রথমে বলেছিলাম কোনো একটা সংখ্যাকে মৌলিক সংখ্যা হতে হলে ওই সংখ্যার একটা আনুমানিক বর্গমূল নিতে হবে। আনুমানিক বর্গমূল, তাহলে 263 সংখ্যার আনুমানিক বর্গমূল কত? আমরা জানি 1717 289। তাহলে আমরা 17 একটা নিকটতম বর্গমূল নিলাম। এবার বলা হয়েছে নিকটতম যে বর্গমূল নেওয়া হবে তার চেয়ে ছোট যেসব মৌলিক প্রথম যেসব মৌলিক সংখ্যা রয়েছে তার চেয়ে ছোট যেসব মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো নিতে হবে। তাহলে 17-র চেয়ে মৌলিক সংখ্যা হচ্ছে 17-র চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 13, 11, 7, 5, 3 এবং 2। 17-র চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 13, 11, 7, 5, 3, 2। এখন আমরা দেখব যে 263 সংখ্যাটি কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, এই মৌলিক সংখ্যার কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। এখন আমরা দেখি টু দ্বারা ভাগ করা যাবে না যেহেতু এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3।
এবার দেখবো তিন দ্বারা ভাগ করা যায় কিনা। তিন দ্বারা ভাগ করতে হলে অঙ্কদ্বয়ের যোগফলের সমষ্টি যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা ভাগ করা যাবে। যেহেতু অঙ্কদ্বয়ের যোগফলের সমষ্টি নয়, তিন আর ছয় নয়, নয় আর দুই এগারো, এগারো সংখ্যাটি তিন দ্বারা ভাগ করা যায় না, সুতরাং সংখ্যাটি তিন দ্বারা ভাগ বিভাজ্য নয়। আবার 263 সংখ্যাটি পাঁচ দ্বারা ভাগ করা যায় কিনা, পাঁচ দ্বারা ভাগ করতে হলে একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হওয়া লাগবে। যেহেতু 263 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ কোনোটিই নয়, সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা দেখব সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটি সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য হতে হলে ওই সংখ্যাটি অঙ্ক ওই সংখ্যাটির জোড় স্থানের ওই সংখ্যাটির বিজোড় স্থানের যোগফল, বিজোড় স্থানের যোগফল এবং যোগ জোড় স্থানের যোগফলে বিয়োগফল শূন্য অথবা এগারো হতে হবে। যেহেতু বিজোড় স্থানের যোগফল এখানে পাঁচ এবং জোড় স্থানের যোগফল হচ্ছে ছয় এবং সংখ্যাটি বিয়োগ করলে শূন্য অথবা এগারো কোনোটিই নয়, তাই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য নয়। এখন এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য নয়, এখন দেখুন সংখ্যাটি সাত অথবা তেরো দ্বারা বিভাজ্য কিনা। সাত এবং তেরো দ্বারা বিভাজ্য কিনা এটা আপনাকে ডাইরেক্টলি ভাগ করে দেখতে হবে, সাত এবং তেরো দ্বারা বিভাজ্য কিনা। যেহেতু তেরো দোকানে ২৬, সংখ্যাটি তেরো দিয়ে যায় কিন্তু টেন অতিরিক্ত থাকে, সুতরাং সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য নয়। এখন দেখুন সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য, তিন সাতটা একুশ, তিন সাতটা একুশ, পাঁচ তিপ্পান্ন, তাহলে একুশ তিপ্পান্ন। যেহেতু তিপ্পান্ন সংখ্যাটি সাত দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এই সংখ্যাটি দুইশো তেষট্টি সংখ্যাটি, সুতরাং দুইশো তেষট্টি সংখ্যাটি সতেরোর চেয়ে ছোট, সতেরোর চেয়ে ছোট যেসব মৌলিক সংখ্যা রয়েছে তেরো এগারো, তেরো এগারো সাত, তারপরে পাঁচ তিন এবং দুই কোনোটি দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এই সংখ্যাটি মৌলিক সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কোনটি মৌলিক সংখ্যা নয়। অনুরূপভাবে আপনি দুইশো তেত্রিশ সংখ্যাটি একই উপায়ে বের করুন যে সংখ্যাটি কোনো একটি কোনো একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। যেমন দুইশো তেত্রিশের সর্বনিম্ন গড়টি তাহলে আপনি পনেরো নিন। পনেরোর চেয়ে ছোট যেসব মৌলিক সংখ্যা রয়েছে, পনেরোর চেয়ে ছোট, পনেরো এর চেয়ে ছোট আনুমানিক বর্গমূল আমরা পনেরো ধরলাম, পনেরো এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে অনুরূপভাবে তেরো এগারো, পনেরো এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে তেরো এগারো, তারপরে আপনার সাত পাঁচ তিন দুই। এখন প্রত্যেকটি সংখ্যায় আগের নিয়মে আপনি ভাগ করে দেখুন যে সংখ্যাটি আসলে এই এই সব তেরো এগারো সাত পাঁচ তিন দুই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। এখানে যদি আমরা ওই একই নিয়মে দুশো তেষট্টিকে যেসব নিয়মে ভাগ করছি বা যে প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করে দেখছি সংখ্যাটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা, এখানে যদি ওই একই প্রক্রিয়া আমরা ফলো করি তাহলে আমরা দেখব যে এই সংখ্যাটিও মৌলিক সংখ্যা। আমরা জানি ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন, তাহলে যেহেতু এখানে দুইশো তিপ্পান্ন আছে তাহলে দুইশো ছাপ্পান্ন, দুইশো তিপ্পান্নের নিকটবর্তী একটা বর্গ সংখ্যা হলো ষোলো, দুইশো তিপ্পান্নের নিকটবর্তী একটা বর্গ সংখ্যা বর্গমূল হচ্ছে, দুইশো তিপ্পান্নের নিকটবর্তী একটা বর্গমূল হচ্ছে ষোলো, ষোলো এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, ষোলো এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা তেরো এগারো সাত পাঁচ তিন দুই। এখন আমরা দেখব যে দুইশো তিপ্পান্ন সংখ্যাটি এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় কিনা। এখন দুই দিয়ে ভাগ করা যাবে না যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক তিন, তিন দিয়ে ভাগ করা যাবে যদি সংখ্যাটির যোগ অঙ্কদ্বয়ের যোগফলে সমষ্টি তিন দ্বারা ভাগ করা যায়, তিন আর দুই পাঁচ, পাঁচ পাঁচ দশ, যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি যোগফল তিন দ্বারা ভাগ করা যায় না সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয়। পাঁচ দ্বারা ভাগ করতে হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পাঁচ হওয়া লাগবে, যেহেতু একক স্থানীয় অঙ্ক পাঁচ নয় সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটি সাত দ্বারা ওটা আমরা পরে ভাগ করে দেখব, এখন দেখব সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কিনা।
আমরা বলছিলাম কোন একটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির জোড় স্থানের যোগফল এখানে 5 এবং বিজোড় স্থানের যোগফল হচ্ছে 5। এই দুইটার যোগফলের বিয়োগফল এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি 0 অথবা 11 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যেহেতু 253 সংখ্যাটির জোড় স্থানের যোগফল 5 এবং বিজোড় স্থানের যোগফল 5 এবং এই দুইটির যোগফলের বিয়োগফল হচ্ছে 0, সুতরাং সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। আমাদের আলোচ্য প্রশ্নে যেটা বলা হয়েছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, অতএব এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। এখন অনুরূপভাবে আপনি 241 সংখ্যাটি অবশ্যই মৌলিক সংখ্যা হবে, যেহেতু আমরা কোনটি মৌলিক সংখ্যা নয় পেয়ে গেছি। ওকে, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট দিয়ে